ফরেস্ট গাম্প সিনেমার বিখ্যাত জুটি টম হ্যাঙ্কস ও রবিন রাইট ফের একসঙ্গে হাজির হলেন হেয়ার সিনেমায়। চিরচেনা সেই তরুণ হয়ে আরও একবার সিনে পর্দায় তাদের নিয়ে আসার কারিগর নির্মাতা রবার্ট জেমেকিস। সম্প্রতি প্রকাশ পেয়েছে নির্মাতার পরিচালিত সিনেমা হেয়ারের ফ্রেশ লুক ও ট্রেলার। Nice to meet you, Margaret. ভিজুয়াল আর্টিস্ট ও সঙ্গীত শিল্পী রিচার্ড ম্যাকগুয়ারের লেখা হেয়ার শিরোনামের গ্রাফিক উপন্যাস অবলম্বনে একই নামে নির্মাণ করা হয়েছে সিনেমা। প্রায় 100 বছর আগের পটভূমিতে নির্মিত হয়েছে হেয়ার সিনেমাটি, যেখানে কেন্দ্রীয় চরিত্রে থাকা টম হ্যাঙ্কস ও রবিন রাইটকে ফিরিয়ে নেওয়া হয়েছে তরুণ বয়সে। মেটাফিজিক লাইভ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে এমনটা সম্ভব হয়েছে। তবে চমকপ্রদ বিষয়, সিনেমাটির দৈর্ঘ্য 104 মিনিট, তবে এর দৃশ্যায়নে একটি নির্দিষ্ট অবস্থান থেকে ক্যামেরা কখনোই সরিয়ে নেননি রবার্ট জেমেকিস। অর্থাৎ সবসময় একই জায়গায় স্থির ছিল ক্যামেরা। সেভাবে এতে কালের সাক্ষী হয়ে থাকা শতাব্দী পুরনো একটি বাড়ি ও তাতে বসবাসকারী মানুষজনের গল্প বুনেছেন নির্মাতা। প্রকাশিত ট্রেলারে দেখা যায় সিনেমাটিতে দম্পতি হিসেবে রয়েছেন হ্যাঙ্কস রবিন। তরুণ ও কিশোর বয়সের পাশাপাশি এতে বুড়ো বয়সের ভূমিকাতেও অভিনয় করেছেন তারা। একই জায়গায় ক্যামেরা স্থির রেখে দৃশ্যায়নের অভিজ্ঞতা প্রসঙ্গে রবার্ট জেমেকিস বলেন, কোনো দৃষ্টিভঙ্গি এতে কখনোই পরিবর্তিত হয়নি, বরং এটির চারপাশেই সব কিছুই হয়েছে, এমনটা আসলে আগে দেখা যায়নি। মন্তাজ শব্দটি উদ্ভাবিত হওয়ার আগে নির্বাক চলচ্চিত্রে এরকম কিছু দৃশ্য রয়েছে, তবে হ্যাঁ, এটি একটি ঝুঁকিপূর্ণ উদ্যোগ ছিল। প্রধান দুই চরিত্রের বয়স কমিয়ে আনার চ্যালেঞ্জ প্রসঙ্গে নির্মাতার ভাষ্য, এটা সম্ভব হয়েছে হ্যাঙ্কস ও অভিনেত্রী রবিনের ভালো পারফরমেন্সের কারণেই। মুহূর্তেই তারা বুঝে ফেলতেন যে এখন আমাদের 40-50 বছর পেছনে ফিরে যেতে হবে এবং সেই শক্তি, সেই ধরনের ভঙ্গি আনতে হবে, এমনকি আমাদের গলার আওয়াজও করতে হবে জোরালো। সনি থ্রি স্টার পিকচার্সের ব্যানারে চলতি বছরের 15 নভেম্বর মুক্তি পাবে হেয়ার। সিনেমায় আরও অভিনয় করেছেন পল বেটানি, কেলি রিলি, মিশেল ডাকরি, উইলিয়াম লি সহ অনেকেই। ভিন্ন ধারার এই সিনেমায় ফরেস্ট গাম্প জুটি টম হ্যাঙ্কস ও রবিন রাইটের পারফরমেন্সে মুগ্ধ হবে সিনেপ্রেমীরা, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। রেদওয়ান আহমেদ, শোবিজ টুনাইট।